বেহুলা, তুমি আমাকে পিঠে দাও না। বেহুলা, আমি কি করব বলো? আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক আদর করে বড় করে তোমাকে আমি মাথায় তুলে ধরেছি, এজন্য তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। ঠিক আছে, আমি তোমাকে যেতে দিতে পারি। আমি যান যেতে দিবে তো? হ্যাঁ দিব, তবে আমার দুটি কথা আছে। কি কথা? আমি যান, আমার প্রথমত কথা হলো, তুমি কখনোই ছোটবেলায় থেকে ওই নদীর জলে স্নান করেনি, তাই তুমি বেশি পানিতে কখনোই নামবে না। আমি বেশি জলে কখনোই নামবো না। আর আমার দ্বিতীয়ত শর্ত হলো, হ্যাঁ, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগে তুমি জলদি করে চোখে দিনে স্নান করে প্রাসাদে ফিরে আসবে। ঠিক আছে মা, মনে থাকবে, আমি সব কথাই তোমার পালন করে যাব। কিন্তু আমার একটি কথা আছে। আর কোনো কথা নয়, আমি এখন চলি। কি কথা? আমি যান, আমার একটি কথা তোমার শুনতেই হবে। ঠিক আছে বলো, কি কথা? আমি যান, তোমার কলসিটা আমি নিয়ে যাই না? বেহুলা, সেই কলসিটা তোমার দাদুর হাতের কলসি, আমি তোমাকে কি করে আমি জান, আমি তো অনেকটাই বড় হয়ে গেছি না, এই কলসি কখনোই ভাঙবে না, অনেক যত্ন করে নিয়ে যাব, অনেক যত্ন করে নিয়ে আসব। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো ওই কলসিটা তোমার ভালো লেগেছে, তুমি নিয়ে যাবে। ঠিক আছে, কলসিটা যেন কোনো মতেই না ভাঙে। ঠিক আছে আমি জান, তাহলে আমি এখন চলে যাই বেহুলা। ঠিক আছে, সখী চল, আমরা কি চান করে আসি। সখী